কি বন্ধুরা, সবাই ভালো আছো? তো আজকের এই ভিডিওটি হচ্ছে হলো ব্রেকআপের পরে বন্ধুত্ব রাখা যায় কি না, রাখা উচিত কি না। তো এতদিন ধরে যার সাথে সম্পর্কে ছিলাম সেই মানুষটির সাথে যখন বিচ্ছেদ হয়ে যায়, তারপরে কি তার সাথে বন্ধুত্ব রাখা যায়? তারপর কি তার সাথে কথা বলা যায়? তো আজকে এই ভিডিওটির ভেতরে ঢুকে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তো এই প্রবলেমটা হয়তো ছোট্ট একটা প্রবলেম হতে পারে, কিন্তু অনেকেরই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমি চেষ্টা করব যে এই প্রবলেমটাকে সলভ করার। তো পুরো ভিডিওটি না কেটে পুরোটা দেখার চেষ্টা করো, কারণ এই ভিডিওটি কোন কথাটা তোমার কাজে লেগে যাবে, তো তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখো। তার আগে ছোট্টভাবে ইন্ট্রো করে নিই। হ্যালো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে কৃষ্ণ। ওয়েলকাম টু মাই দ্য বং কেডি ইউটিউব চ্যানেল। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া আমাকে আজ অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম থেকে শুনছো, তো এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা নোটিফিকেশন বেলটি অল করে দাও, যাতে আমার সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দিও, কারণ তোমাদের লাইকটা খুবই জরুরি। আর কমেন্ট সেকশনে জানাও তোমরা এরপরে নেক্সট কী নিয়ে ভিডিও চাও, কী নিয়ে কন্টেন্ট চাও, তো আমি তোমাদের সামনে সেই নিয়ে কন্টেন্ট আনবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর তোমরা চাইলে পরে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো, ইনস্টাগ্রামে দ্য বং কেডি বলে সার্চ করো, গিয়ে আমাকে সেখানে ফলো করে দিতে পারো, কারণ তোমার সাথে সেখানে পার্সোনালি কথা বলতে পারবো। আর তোমরা চাইলে পরে ফেসবুকে আমাকে ফলো করে দিতে পারো, দ্য স্টোরিজ আনটোল্ড বলে আছে, সেখানে গিয়ে ফলো করে দিতে পারো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি মেইন টপিকে যাওয়া যাক। দেখো, আমার মতে যেই মানুষটি তোমাকে ছেড়ে গেছে, হয়তো তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তোমাকে ছেড়ে গেছে, কিংবা কোনো একটা কারণে তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, তো এই যে তাকে সে ছেড়ে যাওয়ার পরে তার সাথে বন্ধুত্ব রাখা উচিত কি না, তো আমার মতে তার সাথে বন্ধুত্ব রাখা উচিত না। কারণ তোমাদের যদি বন্ধুত্ব রাখারই ছিল তাহলে তুমি কেন তার সাথে ব্রেকআপটা করলে? তুমি তো ব্রেকআপটা তার সাথে নাই করতে পারতে। একটা কথা তোমরা ডিপলিভাবে চিন্তা করো তো, যেই মানুষটির সাথে তুমি এতদিন ধরে রিলেশনে ছিলে, তার সাথে বিচ্ছেদের পরও তার সাথে কি সত্যি করে বন্ধুত্ব রাখা যায়? এই কথাটা তুমি আমাকে বলো তো, যে সত্যি কি তার সাথে বন্ধুত্ব রাখা যায়, যার সাথে তুমি এতদিন ধরে রিলেশনে ছিলে, যেই মানুষটির সাথে তুমি এতদিন ধরে তোমার মনের কথা শেয়ার করেছো, যেই মানুষটির সাথে তুমি রাত ভরে কথা বলেছো, যার সাথে তুমি আপন মনে একটা কথা বলতে, তার সাথে কি বন্ধুত্ব হয়ে সেই আপন মনে সেই কথাগুলো বলতে পারবে? একবার ডিপলি ভাবো তো যে এটা কি সম্ভব কখনো, যে তার সাথে তুমি এত কথা বলতে, সে তার উপরে তোমার একটা আলাদাই অধিকার ছিল যেই মানুষটির উপরে। আজ গোটা দিনে কী করেছো না করেছো কিংবা সব কিছুর পেছনে তোমার একটা অধিকার ছিল, সেটা বন্ধুত্ব হয়ে কি সেই অধিকারটা তুমি ফলাতে পারবে? সত্যি কি রাখা যায় সেই বন্ধুত্বটা? না, কখনোই বন্ধুত্ব রাখা যায় না। সে হয়তো তোমাকে বলবে যে চলো আমরা এতদিন ধরে রিলেশন, তো আমরা বন্ধু হিসেবে থাকতেই পারি। সে তোমাকে হয়তো কথাটি নর্মালি বলবে যে চলো আমরা বন্ধুত্ব হিসেবে থাকি। তুমি কিন্তু এখনও সেই যে আঘাত থেকে কিন্তু এখনও বেরিয়ে আসতে পারোনি, তুমি কিন্তু এখনও পুরোপুরি রিকভারি করতে পারোনি, যে তার সাথে যে এতদিনের রিলেশন, সেই তার সাথে ব্রেকআপের পরে যে আঘাত, সেই আঘাতে কিন্তু তুমি এখনও বেরিয়ে আসতে পারোনি। তার অভ্যাস থেকে তো কিন্তু তুমি এখনও বেরিয়ে আসতে পারোনি। তুমি বলো তো, তুমি কি বেরিয়ে আসতে পেরেছো? তার অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারোনি। তো তুমি যদি তার সাথে বন্ধুত্ব হিসেবে থাকো, তো তোমার সেই অভ্যাসের মধ্যেই তো থেকে গেলে। সে তোমাকে নর্মালি হিসেবে বন্ধুত্ব রাখছে, ঠিক আছে? সে নর্মালি বন্ধুত্ব হিসেবে রাখবে কী করবে জানো তো? যখন তার কেউ কথা বলার থাকবে না, তখনই সে তো এসে তোমার সাথে কথা বলবে, যেন আমার সাথে এই খারাপ হয়েছে। তুমি কী ভেবে বুঝবে যে সে তার খারাপ সময়ের কথাগুলো আমার সাথে শেয়ার করছে, তার মানে সে আমাকে এখনও ভালোবাসে? কিন্তু না, সে কিন্তু নর্মালি সবার সাথে মিশছে। তুমি কি পারবে তাকে অন্যজনের সাথে দেখতে? তুমি কি তোমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে পারবে অন্যজনের সাথে? সে যখন তোমাকে এসে বলবে, জানো আজকে আমার নতুন গার্লফ্রেন্ড আমার সাথে এই করেছে, আমার সাথে ওই করেছে, ঠিক আছে, আজকে আমরা গোটা দিন ধরে এই করেছি, তুমি সে পারবে সেই কথাগুলো নিতে? পারবে না তো। তুমি পারবে না তার সাথে, যে তার সাথে এতদিন ধরে রিলেশন, সে এসে তোমাকে বলবে যে আজকে আমার নতুন গার্লফ্রেন্ডের সাথে এই হয়েছে, নতুন গার্লফ্রেন্ডের সাথে ওই হয়েছে, ঠিক আছে, নর্মালি কথা বলতে পারবে? তোমার তো ফেটে যাবে তো, তোমার বুকের মধ্যে ফেটে যাবে যে যেই মানুষটির সাথে তোমার এত কিছু সম্পর্ক, সে আজ অন্যর সাথে সেই সম্পর্ক অন্যর সাথে এই করছে। তুমি পারবে না কিন্তু। তার জন্য আমার মতে ব্রেকআপের পরে বন্ধুত্ব না রাখাটাই ভালো। সে তোমাকে নর্মালিভাবে ইউজ করবে, ঠিক আছে, তুমি যেহেতু পারবে না, ঠিক আছে, তাই তোমার বন্ধুত্ব না রাখাটাই উচিত, সেইখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। কারণ তুমি তার অভ্যাস থেকে আগে বেরোতে হবে, তাকে ভুলতে গেলে তার অভ্যাস থেকে বেরোতে হবে। তুমি যখনই এই অভ্যাস থেকে বেরিয়ে আসবে, তাকে সব জায়গা থেকে ব্লক করে দেবে, তখন কী হবে, তুমি তাকে ধীরে ধীরে ভুলে যাবে। যখন তার ছবি দেখবে না, তার সাথে কথা বলবে না, তার সম্পর্কে জানবে না, তুমি ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গা থেকে তাকে ব্লক করে দাও, যাতে তার কোনো ছবি কিংবা কোনো কিছু তোমার সামনে না আসে। তাই তার সাথে একদম পুরোপুরি কথা বলা বন্ধ করে দাও, বুঝতে পারলে? তো তাই তার সাথে বন্ধুত্ব হিসেবে থাকা যায় না, বন্ধুত্বটা হয় না, ঠিক আছে, একটা মানুষের সাথে রিলেশনের পরে তার সাথে বন্ধুত্বটা হয় না। দেখো,
আমার একটা কথা তোমাকে বলবো, যে বন্ধু মানে অনেক কিছু, যার সাথে নির্দ্বিধায় সব কথা বলা যাবে, ঠিক আছে? যার সাথে তুমি সব কথা বলতে গেলে একবারও ভাববে না যে কাকে এই কথাটা বলছি। তুমি তা তোমার মনের সব কথা তাকে তুমি সব কথা বলতে পারবে। তুমি কি পারবে তার সাথে সব কথা বলতে? পারবে না। সে তোমাকে সব কথা, বন্ধু মানে সে তোমাকে সব কথা বলবে আর তুমি তাকে সব কথা বলবে, যে আজকে আমার সাথে কী হয়েছে, আমার সাথে কী খারাপ হয়েছে, সব কিছু কিন্তু তোমরা কোলাগুলি কথা বলতে পারবে। যে আজকে আমার লাইফে এই ঘটনা ঘটেছে, তো সেও তোমাকে বলবে। তুমি কি পারবে? সে যখন এসে বলবে আমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সাথে এই হয়েছে, তুমি কি পারবে মানতে? তুমি তো মানতে পারবে না। তুমি কি তাকে বলতে পারবে যে আমার যেন আজকে বয়ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে বেরিয়েছিলাম, এই করেছি সেই করেছি, কিংবা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছি এই করেছি সেই করেছি, সে কি মানতে পারবে? পারবে না। তাই বন্ধুত্বটা রাখা যায় না বন্ধু, ব্রেকআপের পরে বন্ধুত্বটা রাখা যায় না তার সাথে, বুঝতে পারলে? বন্ধুত্ব একটা কঠিন মূল্যবান শব্দ, যার সাথে কথা বলার জন্য তোমাকে ভাবতে হবে না যে সে কি ভাববে। তাই বন্ধুত্বটা রাখা যায় না, বন্ধুত্ব একটা খুবই মূল্যবান শব্দ। তুমি তার সাথে যে বন্ধুত্ব হিসেবে রাখতে চাইছো না, তুমি তার সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলতে পারবে না। যখনই সে তোমাকে তার লাইফের সব কথা এসে সম্পর্কে যখন বলবে না, যে আজকে আমার সাথে এই হয়েছে, কাল আমার সাথে এই হয়েছে, কালকে আমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে, নতুন বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি, তখন তোমার তখনই ফেটে যাবে, ঠিক আছে? তখন এই বুকের ভেতরটা ফেটে যাবে, বুঝতে পেরেছো? তাই বন্ধুত্বটা রাখা যায় না। থার্ড, তোমাদের যদি রিলেশনটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে হয়ে থাকে, যে রিলেশনের ব্রেকআপটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তোমরা দুজন বুঝেছো যে না আমাদের রিলেশনে থাকা উচিত না, ঠিক আছে? তোমাদের যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তোমরা দুজন যদি সহমতে সেই ব্রেকআপটা হয়ে থাকে যে আমাদের সত্যি করে এখন ব্রেকআপটা উচিত, ঠিক আছে, আমরা এই সব বন্ধু হিসেবে থাকবে। তোমাদের যদি ম্যাচুরিটিতে হয়ে থাকে যে তাকে অন্যের সাথে তুমি দেখতে পারবে, তুমি যদি পারো তাকে অন্যজনের সাথে দেখতে, তুমি যদি পারো তাকে সব কিছু সব জায়গায়, তো কখন যখন সে অন্যের সাথে কথা বলবে, এই করবে, সে ছবি দেবে, তুমি যদি তাকে পারো সব জায়গা থেকে দেখতে, তাহলে তুমি ফ্রেন্ডশিপ রাখো, তাহলে তুমি রাখতে পারো। তাছাড়া আদারওয়াইজ তুমি যদি তার একটা ছোট্ট অন্যজনের সাথে, অন্য কোনো মেয়ের সাথে কিংবা অন্য কোনো ছেলের সাথে ছবি দেখে যদি তোমার বুকের ভেতর ফেটে যায়, ঠিক আছে, তাহলে তোমার সাথে তার ফ্রেন্ডশিপ রাখাটা উচিত না, তার সাথে কথা বলাটা উচিত না, বুঝতে পারলে? তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি উপরে হয়ে থাকে তোমাদের মধ্যে, তাহলে পারেই তোমরা কথা বলতে পারো, তাছাড়া আদারওয়াইজ তোমরা কথা বলো না। আজকে যেই কথাগুলি বললাম তোমাদের, এই কথাগুলি তোমাদের ভালো নাও লাগতে পারো, সেটা দেখো আজকে এখন তোমার পার্সোনাল ব্যাপার, যে তোমার পার্সোনাল ম্যাটার যে তুমি তার সাথে কথা বলবে কথা বলবে না। তোমরা যদি পারো যে এই জিনিসগুলোকে মানতে, তাকে যদি অন্যের সাথে দেখতে পারো, তাহলে তুমি তার সাথে বন্ধুত্ব রাখো। আর যদি তোমরা তাকে না দেখতে পারো, যে সে তার সাথে কী করছে না করছে, তার একটা ছবি দেখে তোমার যদি অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তুমি দেখো না, ঠিক আছে? এবার তোমার পার্সোনাল ব্যাপার যে তুমি তার সাথে বন্ধুত্ব রাখবে কি রাখবে না। আমার যতটুকু আমার যে তোমাকে যে প্রবলেমটা থেকে বেরিয়ে আসার কথা, আমি তোমাকে সেই প্রবলেম থেকে বলেছি যে এইভাবে তুমি বেরিয়ে আসতে পারো। তাই আমার মতে তাকে তার সাথে না কথা বলাটাই উচিত, তাকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়াটাই উচিত। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কি চাও ব্রেকআপের পরে সেই মানুষটা যদি তোমার লাইফে ফিরে আসতে চায়, তো তার সাথে নতুন করে সম্পর্কে জড়ানো যায় কিনা, তোমরা যদি চাও তো সেই নিয়ে ভিডিও আনবো। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।